কি বলছে? নয়নে নয়নে বান ভরিশনে তায়ল পজিল তি আর হিয়ায় হিয়ায়। হ্যাঁ, এই যে আলিঙ্গন, হিয়ায় হিয়ায় পরশ করিতে, যখন আলিঙ্গন করলো, পরশ স্পর্শ করলো, তখন হলো কি না রি। তাহলে টি কোথায়, টি কোথায় না পি রি হলো, টি কোথায়? ও গদনে গদনে মন করিতে আজকে যেই পীড়িত করবো ওই পীড়িত আমি বুড়িমার সঙ্গে করতে পারবো না। কার সঙ্গে করবো? রাধারানীর সঙ্গে। কি গো, শোনো শোনো শোনো, তাই আমি তো রাধারানীর সঙ্গে পীড়িত করি, কিন্তু রাধারানীকে পীড়িত যখন করি, তা আজকে রাধারানীকে আমি বিয়ে করবো। তা কি বলছি জানো? ওকে বিয়ে করবো মনে করি, মনে করি বিধিতা দেবা। Thank you.
রাধারানী তার সাথীকে মন দিয়ে রেখে দিতে জানো, রাধারানী স্বামী নাম কি? আর কৃষ্ণ যে বলছে স্বামী, কৃষ্ণ হচ্ছে আয়ন ঘোষ, কৃষ্ণের পাড়া প্রতিবেশী সম্পর্কে মামা। এই আয়ন ঘোষ যখন বিয়ে করতে যাবে, বরের সঙ্গে কে যায়? কোটবর মাগো, কোটবর নয়, কোলবর, কোলে বসে যায় বলে কোলবর, কোটবর নয় কোলবর, কোলে বসে যায় বলে কোলবর ভাব। কোলবর কাকে পাঠানো হবে খোঁজাখুঁজি চলছে, এমন সময় ভাগনা দাঁড়িয়েছে, মামার বিয়েতে যাবে। মাগো এপাশে রাধারানী বসেছে, বিয়ে বার চলে গিয়েছে, এপাশে রাধারানী বসেছে, এপাশে আয়ন ঘোষ বসেছে। মাঝে এই না রাধারানী আয়ন ঘোষকে মালাটা দিতে যাবে, ভাগনা যে কোলে বসেছিল দাঁড়িয়ে পড়লো, তাহলে মালাটা কাকে দিল আগে? কৃষ্ণকে। কৃষ্ণ হলো আসল স্বামী, আয়ন ঘোষ হলো অস্বামী, বুঝেছ? এই জন্য হচ্ছে রাধারানীর দুজন স্বামী। মামি কি গো বলছে না রাধারানী আমার মামি, তাহলে রাধারানী আমি কে হব? ভাগ্নে। ভাগ্নে না গো, রাধারানী আমার মামি, মামি স্বামী আমি। সে বলে না মামি, সে বলে স্বামী। তোমার এই কথা শুনে আমি কি বলছি জানো? ভালো ভালো ও স্বামী, তুই ভালো কর মামি, ভালো মামি, মামি, মামি গো, ও মামি, তোমার ভাতা তুমি কি আমি? তুমি তুমি তোমার। ও মামি, মামি, মামি গো, ও মামি, ও মামি, 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 ও মামি, ও তিন চারটা মামি বিজনেস করছে সারা দিন। কেন গো তোমার সারা দাও? আমি কেন তুমি আমাকে কি বলেছো? কি বলেছি? আমরা ভালো নাই, এ তো গানের কথা বলছি, এবার তো তোমাদের হেয়া তো বলবো। আচ্ছা ঠিক আছে বলো। নাপিতের হেয়া বলছি, এবার তোমাদের হেয়া বলবো। আরে মামি যখন গোয়ালে যখন
পাইনি, কি করা যেন তো গাভীর পেটে দুধ পাইনি বলে মামি কে দিয়ে ধরেছে। হ্যাঁ বাবা বাবা, আর দুধ খাবে? দুধ হ্যাঁ আরো খেয়েছি, অনেক খেয়েছি দুধ। আমি কথা বলবা? হ্যাঁ তুমি এক কাজ কর। হ্যাঁ এখানে যে এতগুলা মামি দুধ বসে আছে, মামিটা দুধ খেয়ে। আরে সব মামিটা দুধ আমি খেয়ে নিয়েছি। আলো মালো এলো তো লুকিয়ে লুকিয়ে কখনো খাবি? ওই জন্য মুচু মুচু না, ওই জন্য না মুচু মুচু না। সে মরে কি গো, কে কে দুধ খাইছিল? কে দুধ খাইছে হাত তুলো। সব মামিরা দুধ খাইয়েছে। খাইছো কখন বলে? খাইয়েছি আমরা বলতে পারবো, তুমি বলো কি খাওয়াইছে? তুমি তুমি খাওয়াইছো, আমি মনে করে দেবো। তোমার বাক্সে কত টাকা আছে আমি জানি। বলে আমরা ভুলে গেছি, তুমি ভুলে নাও। কি গো মা, তোমরা খাইয়েছো কখন? খাইয়েছো মাগো? তোমরাও খাও, আমি আর আমিও খাই না। আমাদের মতো একজন মেয়ে মানুষ খাইয়েছে। কে খাইয়েছে শোনো? স্বর্গে একটি গাভী ছিল, তার নাম ছিল সুরভি গাভী। সে গাভীটি দেখতে ছিল এই গলদেশ থেকে দেহখানা গাভীর মতো দেখতে, আর এই মুখমণ্ডলটা মেয়ে মানুষের মতো দেখতে। তাই আপনাদের সব মেয়েদের শরীরে যদি রাধারানী অংশভূত, সে গাভীটি কিন্তু রাধারানী অংশভূত। তাই আপনারা ক্যালেন্ডার দেখেন, তুই ভালো করব আমি ভালো। তুলবে না সবার দুটো করে বিয়ে, হাত তুলুন দেখি তুলুন।